আজ আমরা ফিরে যাচ্ছি দীঘা থেকে আবার রহরা মাছিন্দা মন্দির করে করে। হ্যাঁ, এই যে দাঁড়িয়েছে কোলাঘাটে, এই যে একদম গরম গরম আলুর চপ মুড়ি। আরেকটা দিন শুরু হলো স্টেশনের পাশে। স্টেশন আমি আসলে ছোটবেলা যেগুলো যেতাম ওই জায়গাগুলোকে নিয়ে যাচ্ছি। বাবার সাথে বেরিয়েছি বাজারে, আজকে সানসেট। গুড মর্নিং, গুড ইভিনিং বন্ধুরা। প্রবাসী আমরা হচ্ছে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ফিরে যাচ্ছি দীঘা থেকে আবার রহরা। খুব মানে হই হই করে কেটে গেল দীঘাতে চারটে দিন, মানে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, অবশেষে ফেরার পালা। আর মাকে আমরা আমাদের সাথে নিয়ে যাচ্ছি এবার, কিছুদিন মা আমাদের সাথে থাকবে। আমাদের প্যাকিং সব রেডি, সমস্ত বাক্স পেঁচা গুছিয়ে যাওয়ার জন্য রেডি। মায়ের ব্যাগ এখানে, দীপুকে কল করা হয়েছে, দীপু আসছে, এসে জানাবে মোড়ের সামনে এসে, তখন আমরা বেরিয়ে যাবো। বেরিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ একদম, রহরা। ভালো থেকো ভাই। হ্যাঁ হ্যাঁ, দীপু দুর্দান্ত বলে। হ্যাঁ, তোমার থেকে তো ভালো বলছে। রামনগর ফিরেছি, সকালবেলায় রামনগরে বাজার করেছি। মাছিন্দা মন্দির অনেক বড় লম্বা ব্রিজ। এই যে দাঁড়িয়েছে কোলাঘাটে, এই যে একদম গরম গরম আলুর চপ মুড়ি, লঙ্কা নিয়ে নিয়েছি, এইটা একদম গরম। দীপু বসে গেছে একদম। আপ্যায়ন হোটেল এবং রেস্টুরেন্ট, তোমরা যারা কলকাতা দীঘার পথে ব্রেক নিতে চাও, এই দোকানে এখানে ব্রেক নিতে পারো। খুব ভালো একদম গরম গরম চপ পাওয়া যায়। কোলাঘাটের বিখ্যাত একদম চপ, খুব ভালো আলুর চপ আর মুড়ি। মুড়ি, আলুর চপ, মুড়ি আমি দেখিয়েছি, তুমি গাড়িতে বসে গেছে বসে না। চলো এবার আমরা একদম সোজা বাড়ি। ওটা বললাম হাইওয়েতে 3 নম্বর টোল গেট, তাই তো দীপু? লাস্ট টোল গেট তো 3 নম্বর। হ্যাঁ, thank you.
দিন শুরু হলো স্টেশনের পাশে। আমি আসলে ছোটবেলা যেগুলো যেতাম ওই জায়গাগুলো ওকে নিয়ে যাচ্ছি। ঘুরে গেলাম আবার আমরা ব্যাক করে ওই স্টেশনের রেল লাইনের পাশ দিয়ে এসে গেলাম মধ্যপাড়া। বলো আমি নতুন করেছে না এগুলো সব নতুন, এগুলো কিচ্ছু ছিল না। এই দেখ এখানে পড়েছিলাম দুম করে সিঁড়ি দিয়ে নেমে সকালে গায়ে হলুদের জল ইয়ে করতে এসেছিল। সকালবেলা হাঁটতে হাঁটতে বাবার সাথে একটু বাজারে যাচ্ছি। এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম উদ্যান। আগে এই জায়গাটা তোমরা জানো মানে একদম পুরনো, এত নোংরা বসে থাকতো। হ্যাঁ ডাস্টবিন ছিল, হাঁটা যেত না এতটা মানে নোংরা ছিল। এখন এই জায়গাটা খুব সুন্দর করেছে, আর ভিতরে নানা রকমের পাতাবাহার গাছ খুব সুন্দরভাবে সাজিয়েছে জায়গাটা। চলো বাবার সাথে বেরিয়েছি বাজারে, বাবা ব্লগে নিজেকে দেখতে পাবে। সকালে জলখাবারে এই যে মুড়ি, দই দিয়ে মুড়ি, চিনি, মামার বাড়ির পুঁই শাক মা রান্না করলো, আলু কুমড়ো দিয়ে পুঁই শাক মা রান্না করলো, মামার বাড়ি থেকে তুলে দিয়েছিল। মা মাছের ঝোল করছে, মা থাকলে যা হয়, আমার কাজ মা করো। এটাও মামার বাড়ির মাছ ভেজে দিয়েছিল ওরা, সেই মামার বাড়ির মাছের এই ঝাল হচ্ছে। কেমন আছে মাছ? ভালো ভালো আছে। এই যে মিতাদের মামার বাড়ির পুকুরে মাছ, তাই তো? মামার মাছ দিয়ে পটল দিয়ে তারপর মাছ দিয়ে খেতে খাওয়া বসে গেল, শান্তি মাসে খেতে বসে গেছে, কাতুন হয়ে গেছে। এবার আমি মিতা মা বসবো আজকে। এই যে আমার লাঞ্চ, এটা কি, এটা কি আছে? পুঁইশাকের চচ্চড়ি, উচ্ছে আলু ভাজা, তার সঙ্গে ঘি লঙ্কা দিয়ে ভাত খাবো, আর তারপর লাস্টে এই যে আলু পটলের তরকারি। এই সহযোগে আজকে আমার লাঞ্চ। আজকে সানসেট, বাইরে কোকিলেরটা, পাশের বাড়িতে দেখো কত সুন্দর ফুল পড়েছে। কুক 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 কুক।